দিবস পালন করছেন। এটা শুরু হয়েছে 2021 সালে। আমি 2021 সালে নন্দীগ্রাম থেকে বিধানসভায় ভারতীয় জনতা পার্টির একজন প্রতিনিধি হিসেবে নির্বাচিত হই। আমাকে বিধায়করা বিরোধী দলনেতার দায়িত্ব দেন। আমি সেই সময়কালে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবেদন করেছিলাম, আপনি খেলা হবে খেলা হবে, এই খেলা হবে বাংলাদেশে যারা কার্যত জিহাদি আন্দোলন করে তাদের কাছ থেকে আমদানি করা। নারায়ণগঞ্জের একজন আওয়ামী লীগের গুন্ডা এমপি আছে শামীম ওসমান, তিনি এই স্লোগানের আবিষ্কার কর্তা। কারণ মমতা ব্যানার্জির সব স্লোগান তো নয় বেগম খালেদা জিয়ার কাছ থেকে ধার করা, উপরাষ্ট্রপতি সেদিন আমার সঙ্গ দিয়েছিলেন মাননীয় প্রদীপ্তানন্দজি মহারাজ, আমার ভাতৃপতি অম্বিকা ভাই, স্বামী আমাদের মহানির্বাণ মঠে অবধূতানন্দজি সহ অনেক মহারাজরা সেদিন আমার সাথ দিয়েছিলেন। সেদিন দেবতনু ভট্টাচার্য আমার সাথ দিয়েছিলেন। সেদিন আমরা গভর্নরের কাছে গেছিলাম, গভর্নর রাজ্যপালকে রাজ্য সরকারকে নির্দেশ দিতে পারেন না, পরামর্শ দিতে পারেন আমাদের সংবিধানে। তিনি পরামর্শ দিয়ে বলেছিলেন অন্য নেটে করুন, কিন্তু এসব নেই। তিনি মমতা ব্যানার্জি, তিনি দেশপারে, তিনি পশ্চিমবাংলায় সনাতন হিন্দুদের সমস্ত পূজা পদ্ধতি, হাজার হাজারের বছরের প্রাচীন যে পুজো পদ্ধতি তাকে উৎসব বলেন, কালচারাল প্রোগ্রাম বলেন। আমাদের যে শাস্ত্র মতে, পঞ্জিকা মতে শুদ্ধ হয়ে পবিত্র হয়ে সময় অনুযায়ী রীতি মেনে আমাদের যে পুজো পদ্ধতির চল আছে, দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী নবমী দশমী পূর্ণিমা অমাবস্যা অগভূতি, আমাদের যে সারা বছরের ক্যালেন্ডার আছে স্বীকার করেন না উনি। উনি পশ্চিমবাংলায় মায়ের পুজো দুর্গোৎসব, তাকে তিনি মনে করেন যে একটি উৎসব, তাই পিতৃপক্ষে যখন আমরা কেউ শুভ কাজ করি না, মহালয়ার জন্য অপেক্ষা করি, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে দুর্গা ঠাকুরের মণ্ডপ প্রতিমা উন্মোচন করেন। এইরকম একটা রাজ্যে আমরা বসবাস করি, এবং আমাদের এখানকার সনাতনীরা কি ভাবছে আমি জানি না, হল থেকে বেরিয়ে রাস্তায় বেরোতে হবে, অন্য ধর্মকে অন্য ধর্মের মানুষকে আঘাত দেওয়ার জন্য নয়, নিজেদের ধর্মের অস্তিত্বকে রক্ষা করার জন্য। আজকে তিনি প্রত্যেকটা সভায় দাঁড়িয়ে আমাদের দেব দেবীকে যে মন্ত্র উচ্চারণ, দেশপারে তিনি ভুল চণ্ডীমাতার মন্ত্র উচ্চারণ, নন্দীগ্রামে ভোটের সময় গিয়ে চণ্ডীমাতার ভুল ভাল মন্ত্র উচ্চারণ করেছে, পরে তিনি আমি ব্রাহ্মণবাড়ি ছেড়ে আমি বলে দিয়েছি আমি হারবে। খালি পেটে স্নান করে পবিত্র হয়ে পাঠ করতে হয় ভয়ঙ্কর মন্ত্র, তার সন্ধ্যা আলাদা জায়গায়, পায়ে চামড়া জুতো রাখতে নেই, খালি পায়ে চণ্ডী মন্ত্র উচ্চারণ করতে হয়, মনকে শরীরকে সবকিছু পবিত্র করে, দুপুরবেলা ভাত আর মাছে, বিকেলবেলা চামড়া চুপি করে স্নো পাউডার রেখে ভুল ভাল চণ্ডী মন্ত্র পাঠ করলে যা হওয়ার তাই হয়েছে। ভগবান আমাদের সঙ্গে আছে, আমরা এখনো জাগাতে পারিনি সবাইকে, আমরা বহুভাবে বিভক্ত হয়ে আছি, পরিবারকে এক করতে হবে, পরিবারকে এক সুন্দর রাখতে হবে, আমাদের নানা থাকতে পারে, ধ্বজে সবাই আমরা সবাইকে ধ্বজে নিচে সামিল করে এক করতে হবে, এবং রাষ্ট্রবাদকে আমাদের পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করতে হবে। আমি এই কথাগুলো আপনাদের কাছে কেন বলছি, সম্মানীয় শান্তনুবাবু তার বক্তব্যে বলছিলেন যে শুধু 1946 গ্রেট ক্যালকাটা ক্লিন নয়, আর বেশি দিন বাকি নেই, এখানেও এই জিনিস হবে। এবারে আপনারা দেখেছেন যারা ইসলাম ধর্ম মানে তাদের মহরম ছিল, আমি কাউকে সন্তুষ্ট করার জন্য বলছি না,
আমার মনে হয় না কোনো মহানগর কমিটি থানায় গিয়ে ডেপুটেশন দিয়েছে যে মন্দিরকে ঘিরে দাও মাস দিয়ে। মমতা ব্যানার্জির পুলিশ রাখিয়ে কালিয়াচুকে ডায়মন্ড হারবারে রিসরাতে সব মন্দিরকে বাঁশ দিয়ে কাপড় দিয়ে ঘিরে ফেলেছে। জলযাত্রী যারা বৈধবাটি থেকে জল তুলেছে, যারা জলাভিষেক করতে তারকেশ্বর যাচ্ছে, তাদের রাস্তা চেঞ্জ করে দিয়েছে। এই যে তুষ্টিকরণ পশ্চিমবাংলায় চলছে, এই তুষ্টিকরণকে ভাঙতে গেলে ঘরের ভিতরে বসে কিছু করলে হবে না, পথে নামতে হবে। অসংখ্য দোকান, অসংখ্য রেস্টুরেন্ট, হোটেল, বাড়ি ঘর লুট হয়েছিল, আমরা তাকে স্মরণ করছি। আর 16 তারিখের পরে গোপাল মুখার্জির নেতৃত্বে প্রতিরোধকে আমরা আজকে সবাই গর্বের সঙ্গে তাকেও আমরা স্মরণ করে আগামী দিনে ঐক্যবদ্ধ থাকার শপথ নিচ্ছি। আপনারা শুনে রাখুন, এই মুহূর্তে হুগলি জেলার বাঁশবেড়িয়াতে কলতলা কালকে হয়ে খেলে গেছে। প্রাথমিকভাবে পুলিশের ভূমিকা খারাপ ছিল না, আমাকে মাননীয় সাংসদ লকেট চ্যাটার্জি বলেছিলেন। এই মুহূর্তে আমি আসার আগে লকেট চট্টোপাধ্যায় আমাকে ফোন করেছিলেন দুপুর 12টা থেকে, পরিস্থিতি হাতের বাইরে। তিনি আমাকে বলেছিলেন কি করে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা যায়। আমি বলি দেখুন, সরাসরি কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করতে পারে না। এক, রাজ্যপাল মহোদয়কে আপনি বলুন, তিনি সরকারকে পরামর্শ দিন। দ্বিতীয় হচ্ছে, কোর্টে যেতে হবে, কোর্ট যদি ডাইরেকশন দেয় তাহলে হতে পারে। তো এই মুহূর্তে 19 নম্বর ওয়ার্ড বিছনা আমাদের বাঁশবেড়িয়া, এখান থেকে কত 70-80 কিলোমিটার হবে। আজকে সেখানে আমাদের সনাতনীরা, বিশেষ করে দলিত সম্প্রদায়ের লোকরা বাস করে, হিন্দি স্পিকিং লোকরা বাস করে, যারা গুরফিলে কাজ করতে এসেছিল রয়ে গেছে, তারা আজকে ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছে। এই পশ্চিমবঙ্গ তো আমরা দেখতে চাইনি, হয়তো শ্যামাপ্রসাদ মুখার্জি তো এই জন্যই পশ্চিমবঙ্গ দেখতে চাইনি। আমি আমার 5-6 দপ্তর সহ অনেক বড় মানে ক্ষমতা এবং সুযোগ সুবিধার মধ্যে ছিলাম, তা আমাকে তো দাঁড়াইনি, আমি ফেলে এসেছি কেন। মমতা ব্যানার্জির এই হাই অ্যাচিভমেন্ট, সীমাহীন তুষ্টিকরণ, তাতে আমরা এখানে বিপন্ন এবং পশ্চিমবঙ্গ আগামী দিনে থাকবে না। আপনাকে বলি, বিএসএফ কে মহাত্মার জায়গায় জমি দেয়নি, জমি অধিগ্রহণ করার দায়িত্ব রাজ্য সরকারের, কিছু অ্যাক্ট আছে তো, কোনটা সেন্ট্রাল করবে, কোনটা স্টেট করবে, কোনটা যৌথ দায়িত্বে, তা জমি অধিগ্রহণ করা রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে। রাজ্য জমি দেয়নি বলে 72টা জায়গায় বিএসএফ এর ক্যাম্প, বিএসএফ এর কাঁটা তারের বেড়া বা চৌকি আমাদের রাজ্যে নেই, মানে আনলেন হু করে লোক আছে। আপনি গোসা বানিয়ে 13টা দ্বীপ আছে, 1টা দ্বীপে বিএসএফ এর ক্যাম্প আছে, 12টা দ্বীপ হচ্ছে মানে অরক্ষিত, আপনার হাতে নেই আর বাসন্তী এক্সপ্রেস ওয়ে, আপনার হাতে কামালগঞ্জ থেকে গোসাবা পর্যন্ত আপনার হাতে নেই, হাতের বাইরে চলে গেছে। এরা কারা? এরা সব জেএমপি হেফাজত জামাতের লোকরা, যারা বাংলাদেশ এবং পাকিস্তানে যত রকম ক্রিয়াকাণ্ড করে তারা আছে এরা। আপনি দেখুন, গত 1 বছরের মধ্যে দিল্লি জাহাঙ্গীরপুরি যে ঘটনা ঘটেছিল হনুমান জয়ন্তীতে গত বছর, এবছর তো টাইট করে দিয়েছে অমিত শাহ জি, ধান রাখতে পারেন, কিন্তু গত বছর হনুমান জয়ন্তীতে হয়েছিল, সেখানে যারা ধরা পড়েছে সব রোহিঙ্গা, এমনকি আমার গাড়িতে যে পাথর মেরেছিল 2021, আমি সেদিন মারা যেতে পারতাম। হলদিয়াতে কাউন্টি সেন্টারের সামনে আমার সিআরপিএফ এর বুলেট প্রুফ গাড়ি দিয়েছিল ভারত সরকার বলে আমি বেঁচে গেছিলাম, বাইরের সব কান ভেঙে গেছে, ভিতরের কানগুলো ঠিক ছিল, এত বড় বড় পাথর আপনারা ছবিতে দেখেছেন, সে ফিরোজ বলে যে পাথর মেরেছিল ছবিতে দেখা গেছে, সে দিল্লি জাহাঙ্গীরপুরের ঘটনায় যুক্ত এনআইএ তাকে আটক করেছে। ইন্দোর মধ্যপ্রদেশের সেক্স র্যাকেট ধরা পড়েছে, সেই সেক্স র্যাকেটে যারা ধরা পড়েছে সব বাংলাদেশ থেকে এসেছে, কোন রাস্তা দিয়ে এলে না নদী পেরিয়ে এসেছে সুন্দরবন দিয়ে পশ্চিমবঙ্গ ছড়িয়ে পড়ছে। হরিয়ানার মুখে গিয়েও যদি তল্লাশি করেন দেখবেন এখান থেকে মাল সাপ্লাই করছে মমতা ব্যানার্জি, ভয়ঙ্কর অবস্থা। আপনাদের ঘুম ভাঙতে হবে, আনন্দবাজার বর্তমানে পড়া বাঙালিকে দিয়ে বাঙালিকে রক্ষা করা যাবে না, একদম এরা সোশ্যাল সেকুলার।
সেকুলার জীবন মানে সনাতনীদের উপর আঘাত করা। আমরা কখনো অন্যকে আঘাত করে কোনো কথা কখনো বলি না, কিন্তু আমরা আমাদের কথা বলতে গেলে আক্রান্ত হই। আমি তো মমতা ব্যানার্জিকে বলছি, আপনি ইমাম মুয়াজ্জিন সাহেবকে ভাতা দিচ্ছেন বাড়িয়ে দেন, কিন্তু আমার পুরোহিতরা কি দোষ করেছে, আমার দলপতিরা মুসাইরা কি দোষ করেছে, জওহর খানের মাসিবাবারা যারা আদিবাসী সংস্কৃতিতে পুজো পাঠ করে তারা কি দোষ করেছে, 21 তারিখে আপনি আমার ডেকেছেন আমার ভাতা বাড়াবেন। এই যে দিয়ালি অ্যাটিচিউড, যে গরিব বাঙালিদেরকে 500 টাকার ভাতা কিছু ভিন্দা এসব দিয়ে আমাদেরকে বিভাজিত করবে, আর 30% ভোটকে কখনো এনআরসির ভয় দেখাবে, কখনো ইউসিসির ভয় দেখাবে, এইসব করে আজকে ভোট ব্যাংকের রাজনীতি করে পশ্চিমবাংলার ডেমোক্রেসি চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে 3টে জায়গা ডেমোক্রেসি একরকম ছিল, উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ, এখন 9টা জায়গায় ডেমোক্রেসি চেঞ্জ হয়ে গেছে, কোচবিহারে চেঞ্জ হয়ে গেছে, মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর আসে চেঞ্জ হয়ে গেছে, সাউথ 24 পরগনা চেঞ্জ হয়ে গেছে, নর্থ 24 পরগনা চেঞ্জ হয়ে গেছে, বীরভূম চেঞ্জ হয়ে গেছে, পূর্ব বর্ধমান চেঞ্জ হয়ে গেছে, হাওড়া চেঞ্জ হয়ে গেছে, কখন যাবেন আপনি? আর একটা বার যদি রিনিউয়াল করে দিতে পারে, বাংলাদেশে তো অষ্টমীর দিন মায়ের বিসর্জন হয়েছিল, 31 সালে মহাগান্ধী পশ্চিমবঙ্গে দেবী মা দুর্গার বিসর্জন হয়ে যাবে, আর চিন্তা করার কোনো কারণ নেই। তাই সময় এখনো আছে, জানুন ঐক্যবদ্ধ হন, আমাদের সনাতন ধর্ম 5000 বছরের পুরনো ধর্ম, আমরা কখনো হিংসা চাই না, অশান্তি চাই না, আমরা সবসময় বহুজন সুখায় বহুজন হিতায় দিতে বিশ্বাস করি, কিন্তু আমাদের বিচার যে অবগবাণী ধর্ম রক্ষতি রক্ষিত এটাকে যেন আমরা মেনে চলতে পারি, এবং গোপাল মুখার্জির মতো আরো যেন সাহসী যুবক তৈরি হয়। আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে আমি চেষ্টা করে যাচ্ছি, ও শুধু মুখে নয় কাজের মাধ্যমেও আমি চেষ্টা করে যাচ্ছি। 21 সালে আমি গ্রেট ক্যালকাটা ক্লিন ডেতে গভর্নরের কাছে ধরনা দিয়েছিলাম, 22 সালে কলেজ স্ট্রিটে মিছিল হয়েছিল হিন্দু সংহতির ব্যানারে, তখন দেবতনু বাবু ভারতীয় জনতা পার্টির কাজে অংশগ্রহণ করেন, তখন আপনাদের সঙ্গে ছিল সংগঠনে, সে মিছিলে আপনাদের সঙ্গে আমি হেঁটেছি, আর আজকে শান্তনু বাবু আপনাদের কাছে যুক্ত হওয়ার সুযোগ দিয়েছেন, ভাষণটা বড় কথা নয়, গোপাল মুখার্জির ছবিতে ফুলটা দিতে পারলাম, এটাই আজকে আমার কাছে বড় প্রাপ্তি। আজকে দিনে বলছিলেন ঠাকুর রামকৃষ্ণ দেবের প্রয়াণ দিবস, আজকে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির প্রয়াণ দিবস, তিনি ভারতকে পরমাণু শক্তিধর করেছিলেন কোকরানের মধ্য দিয়ে, একেবারে সাচ্চা রাষ্ট্রবাদী যিনি আমাদের মার্গদর্শক। তাই আজকের দিনে আপনাদের এই প্রচেষ্টা সার্থকতা লাভ করুক, অন্যান্য বিচার পরিবারের সঙ্গে অসুস্থ প্রতিযোগিতা নয়, অন্যান্য বিচার পরিবারের সঙ্গে সমন্বয় রেখে এখনো যাদেরকে আমরা ইহু আধ্যাত্মিক নিচে আনতে পারিনি, এখনো যাদেরকে গীতার ভাবধারার মধ্যে আনতে পারিনি, এখনো যাদেরকে সনাতনী সংস্কৃতি রাষ্ট্রবাদ দেশপ্রেম তার মধ্যে আমরা যুক্ত করতে পারিনি, তাদেরকে যুক্ত করে নিরন্তর সোচ্চার সংগঠন তৈরি করার কাজ আমরা সবাই মিলে করবো, একসঙ্গে করবো, যেখানে আমাদের লক্ষ্যে আমরা অবিচল থাকবো, ব্যক্তিগত স্বার্থ উদ্দেশ্য থাকবে না, এবং আমরা নিশ্চিতভাবে আমাদের এই ভারত মায়ের অন্যতম পবিত্র ভূখণ্ড যেখান থেকে 1893 সালে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে বলেছিলেন, তুমি গর্ব করে বলো আমি হিন্দু, যেখানে 1907 এবং 1908 সালে মধুয়া সম্প্রদায়ের স্রষ্টা হরিদাস ঠাকুর গুরুদাস ঠাকুর মধুয়া সমাজ সৃষ্টি করে ধর্ম পরিবর্তনের আগে তদানীন্তন পূর্ব পাকিস্তান আজকে বাংলাদেশ আমাদের হিন্দুদেরকে রক্ষা করেছিলেন ধর্মান্তকরণের হাত থেকে, পরবর্তীকালে ভারত সেবা সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি যিনি আমাদেরকে আরো আরো বেশি করে আমাদের মতপথকে বলিষ্ঠ করেছেন, আমরা সেই পথে অগ্রসর হব এবং সবাই একসঙ্গে মিলে আমি আমি নয় আমরা আমরা নিজেদের বিশ্বাস করে আমরা সবাই মিলে কাজ করব। এইটুকু বলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই, আর রামনবমীর উপরে যা হামলা বিগত দিনে হয়েছে আমি বলছি 23 সালের পরে আর কোনো হামলা হবে না, লক্ষ্মীপুজোতে
এরা কি দিয়েছে? কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এরা মাননীয় সুপ্রিম কোর্ট এনআইএ বহাল রেখেছে, সেখানেও পিটিশন আনা নেই। আজকে এর সঙ্গে কাদের লিঙ্ক আছে, মধ্যবিত্ত বর্বরতা কারা করতে পারে, সহজেই আমাদের অনুমেয়। একে একেবারে শিকড় থেকে তুলে ফেলতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ভালো থাকবেন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। Hindu, 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 Hindu